হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নারিকেল দিয়ে খুবই সুস্বাদু কচুর ডগার শাকের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি নিরামিষ ভোজীদের কাছে তো ভালো লাগবেই, আশা করছি যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কি করে রান্না করব। শুরুতে কচুর ডগাগুলো সিদ্ধ করে নেব, তার জন্য আমি এখানে কিছু কচুর ডগার উপরে আঁশ ফেলে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পাত্র ভর্তি করে চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। বাড়তি কোনো জল দেব না, আগুনটা লো করে দেব, এতে করে কচুর ডগা থেকে জল বের হয়ে কচুর ডগাগুলো আপনার থেকেই সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কচুর ডগার পরিমাণ কতটা কমে গেছে, প্রায় অর্ধেক থেকে বেশি কমে গেছে, আর কতটা পরিমাণ জল বেরিয়েছে। তবে এই জলটাকে কিছুতেই ফেলা যাবে না, ধৈর্য ধরে জলটাকে শুকিয়ে নিতে হবে, কারণ এই জলের মাঝে কচু শাকের সমস্ত পুষ্টিগুণ আছে। বাড়তি জল না দিয়ে কচু শাকটাকে সিদ্ধ করলে কচু শাকটা যেমন খেতে বেশি টেস্টি হবে, তেমনি চুলকানোর সম্ভাবনাও থাকবে না। সবটুকু জল আমি শুকিয়ে নিয়ে একটা স্পেচুলা দিয়ে কচুর ডগাগুলোকে চেপে চেপে একদম গলিয়ে নিচ্ছি। জলটা শুকানোর সাথে সাথে পরিমাণে কিন্তু আগের থেকে আরও বেশি কমে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই পর্যায়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। আপনারা সরিষার তেলের পরিবর্তে যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। মরিচটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মেথি আর কালো জিরে। তারপর দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে। এখন এই 3টা উপকরণই একসাথে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে 1 টেবিল চামচ পরিমাণ আদা। আদাটাকেও একটু ভেজে নিলাম। তারপর দিচ্ছি 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হয়। কাঁচামরিচটা দিয়ে আর একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল গুঁড়া। নারিকেল গুঁড়াটা দিয়ে একটু ভেজে নিলাম। কচুর ডগা সিদ্ধ হয়ে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ হবে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে কচু শাকে খুব ভালো একটা টেস্ট আসবে। তবে চিনিটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি এখন সব উপকরণ একসাথে মিশিয়ে আগুনটাকে মিডিয়ামে রেখে কচু শাকে যে অবশিষ্ট জলটুকু আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। শাক থেকে জলটা যত ভালোভাবে শুকানো হবে শাকটা খেতে ততটাই ভালো হবে। আমি শাক থেকে জলটা ভালোভাবে শুকিয়ে নিলাম, দেখুন তেলটা বেরিয়ে এসেছে, আর রান্না করতে হবে না। এখন আমি শাকটা নামিয়ে নেব। শাকটাকে প্লেটে নামিয়ে উপরে একটু নারিকেল গুঁড়া ছড়িয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে সুস্বাদু নিরামিষ কচু শাক। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।